আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? দূরদূরান্ত থেকে যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ক্লাসটা ফলো করছো তাদের অভিনন্দন ও স্বাগতম দিয়ে দীর্ঘ অনেকদিন পর তোমাদের সামনে এসেছি এবং আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি না, এটা আল্লাহর কৃপা এবং দয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রিনপেন স্কুলের মাধ্যমে অনেক কিছু শিখেছি এবং আজকে আমরা পুরনো একটা ক্লাস নতুন করে নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা পুরনো প্রথম ক্লাসগুলো যা করেছিলাম তা অনেক পিছনে পড়ে গিয়েছে, অনেকের কমেন্ট বক্সে কমেন্ট করে যে স্যার আমরা এই ক্লাসগুলো খুঁজে পাচ্ছি না। যাই হোক, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার, সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন আমাদের এখন বিভিন্ন পরীক্ষা এক্সামে আসে, অর্থাৎ ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন করতে গেলে কি কি জানতে হবে, অর্থাৎ ন্যারেশন করতে গেলে আমরা যা যা জানতে হবে সেটা আমরা এখন আলোচনা করছি। ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার, আমরা সবাই কম বেশি জানি, প্রত্যেক এক্সামে ন্যারেশন থাকে। জেএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি লেভেল থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে অনেক সেকশনে ন্যারেশন আসে। তাহলে আমরা আলোচনা করছি ন্যারেশন সম্পর্কে। তাহলে আমরা একটু ক্লাস কথা না বলি, আমরা মনোযোগ ফলো করি। ন্যারেশন আলোচনা করতে গেলে আমরা ন্যারেশন নিয়ে আমরা আলোচনা করবো, খেয়াল করবো। ন্যারেশন দেখো, এই ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার এবং এটা আজকে আমরা শিখবো। মাত্র 5 মিনিটের মধ্যে ন্যারেশনের মূল ঘটনাগুলো শিখবো, এরপরে লেকচার 2 এর মাধ্যমে আমরা প্যাসেজ ন্যারেশন চলে যাব। দেখো, লেকচার 1 অর্থাৎ আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করছি। 1 নম্বর আমরা লিখবো ন্যারেশন করতে হলে কি কি জানতে হয়। ন্যারেশন করতে হলে সর্বপ্রথম তোমার কি কি জানতে হবে, অর্থাৎ যেগুলো না জানলে তুমি ন্যারেশনে যতই পারো তোমার সমস্যা হতেই পারে। অর্থাৎ ন্যারেশন করতে গেলে আমার 3টা জিনিস জানতে হবে। 1 নম্বর, এ নাম্বারে তোমার জানতে হবে পার্সন পরিবর্তন, খুব মনোযোগ দিয়ে আমরা পার্সন পরিবর্তন। 2 নম্বরে আবার জানতে হবে ভার্ব পরিবর্তন। আর 3 নম্বরে জানতে হবে সেন্টেন্সটি চিনতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবো। একটা ন্যারেশন করতে গেলে তোমাকে অবশ্যই 3টা গুণ থাকতে হবে, 3টা জিনিস বুঝতে হবে। 3টা জিনিসের মধ্যে প্রথম শর্ত হচ্ছে, প্রথম কন্ডিশন হচ্ছে পার্সন পরিবর্তন। এই পার্সন পরিবর্তন যদি তুমি ক্লিয়ার ভাবে না করতে পারো তুমি ন্যারেশন কিন্তু পারবে না। আফটারঅল আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে ন্যারেশনে পার্সন পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন। 2 নম্বরে ভার পরিবর্তন, 3 নম্বর সেন্টেন্সটি চিনতে হবে। এখন আমরা আসি পার্সন পরিবর্তন সম্পর্কে, জেনে নেই পার্সনটা কিভাবে আমরা পরিবর্তন করব এবং কার সাথে পরিবর্তন করব, এটা আমরা খুব সহজ নিয়ম একটা জেনে নেই। দেখো, পার্সন পরিবর্তন, পার্সন আমরা জানি 3 ভাগে ভাগ করেছে গ্রামার বিশেষজ্ঞরা, 3 ভাগে ভাগ করেছে পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, ন্যারেশনে মাত্র ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনই পরিবর্তন হবে, থার্ড পার্সন ন্যারেশনে কখনো কোনোদিনও কোনোভাবে পরিবর্তন করতে যাবে না, অর্থাৎ হবে না। আফটারঅল পার্সন পরিবর্তন করতে গেলে আমরা একটু মনোযোগ দিই ফার্স্ট পার্সন ছয়টি পরিবর্তন হবে, সাবজেক্টের সাথে। তাই এখন খুব মনোযোগ দেওয়া বোঝার চেষ্টা করি, যেটা আমরা জানতে হবে ফার্স্ট পার্সন ছয়টা অবশ্যই 100% সাবজেক্টের সাথে আমরা পরিবর্তন করব। তাহলে আমরা ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝি স্যার, তাহলে আমরা কি বুঝতে পারছি? ফার্স্ট পার্সন ছয়টা সাবজেক্টের সাথে পরিবর্তন করব। সাবজেক্টটা কোথায় থাকে? সাবজেক্টটা সেন্টেন্সের শুরুতে থাকে, ভার্বের আগে যা থাকে সেটা সাবজেক্ট বলি। অর্থাৎ ভার্বের আগে সেন্টেন্সের শুরুতে যা থাকবে সাবজেক্ট, সেই সাবজেক্টের সাথে আমাদের ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হবে। এখন ছয়টাতে পার্সন পরিবর্তন করব কি কি, আমরা বোঝার জন্য লিখি আই, মি, মাই, আস, উই, আওয়ার। খুব মজা, আই, মি, মাই, আস, উই, আওয়ার, এই 6টা পার্সন অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে যেই সেন্টেন্সটা থাকবে সেটার মধ্যে পরিবর্তন করতে হবে, 6টা পার্সন ফার্স্ট পার্সন। এখন আসো আমরা সেকেন্ড পার্সন যেটা পরিবর্তন করবো একটু দেখি। সেকেন্ড পার্সন একটু বোঝার চেষ্টা করো, সেকেন্ড পার্সন 2টা, অর্থাৎ সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন মাত্র 2টা পরিবর্তন হবে কার সাথে? অবজেক্টের সাথে। এখন সেকেন্ড পার্সন কি কি আমরা একটু বোঝার চেষ্টা করি, ইউ আর ইওর। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেকেন্ড পার্সন 2টা পরিবর্তন করবো, ইউ আর ইওর অবজেক্টের সাথে পরিবর্তন অবশ্যই করব। তাহলে বোঝা গেল স্যার, ফার্স্ট পার্সন 6টা পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন 2টা পরিবর্তন হবে অবজেক্টের সাথে। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা ক্লিয়ার ন্যারেশনের 60% কমপ্লিট করতে পেরেছি। কারণ ন্যারেশনের মূল হচ্ছে পার্সন পরিবর্তন ও ভার পরিবর্তন। তাহলে আমরা এখানে ক্লিয়ার করছি পার্সন পরিবর্তন। দেখো, ভার পরিবর্তন, এই ভার পরিবর্তন করতে গেলে আমি একটু মৌখিকভাবে বলে নিচ্ছি যে ইনভার্টেড কমার যে বাইরে যে অংশটা থাকে সেটা যদি প্রেজেন্ট বা ফিউচার হয় সেই ক্ষেত্রে না, আমরা যে নোটটা এখন দিচ্ছি, ইনভার্টেড কমার বাইরে
প্রেজেন্ট বা ফিউচার হলে কোনো পরিবর্তন হবে না এছাড়া আমরা এখন যে নোটটা দিচ্ছি সেই নোটটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে শুধুমাত্র ভার্ব 2 মানে পাস্ট হলে এই নিয়মটা আমরা ফলো করব অর্থাৎ ভার্ব পরিবর্তনের জন্য আমরা এই নোটটা অবশ্যই মনোযোগ দিয়ে ফলো করব খেয়াল করো বি 1 আমরা পারি আর না পারি বুঝি আর না বুঝি ন্যারেশনে যদি বি 1 থাকে আমরা অবশ্যই বি 2 লিখব বি 1 থাকলে বি 2 হবে যদি বি 2 থাকে অবশ্যই আমাদের হেড লিখতে হবে কি লিখতে হবে হেড লিখতে হবে আর যদি ন্যারেশনে দেখি আমরা ডিডন্ট মানে ডিড নট আছে ডিড নট থাকলে আমরা অবশ্যই হ্যাড নট লিখব মানে হ্যাডেন্ট লিখব খুব মনোযোগ দিয়ে আমরা বুঝি স্যার তাহলে ন্যারেশনে পারি আর না পারি বুঝি আর না বুঝি ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা যদি আমরা 1 দেখি তাহলে ভার্ব 2 লিখব যদি ভার্ব 2 থাকে আমরা অবশ্যই হ্যাড লিখব আর ডিড নট থাকলে হ্যাড নট লিখব আর আমরা একটা ব্যাপার কিন্তু জানি রাইট ফর্ম ভার্বের ক্লাসে আমরা শিখেছিলাম 13টা ওয়ার্ডের পরে ভিত্রি হয় সেই 13টা ওয়ার্ডের মধ্যে একটা ছিল হ্যাড অর্থাৎ হ্যাড বা হ্যাডেন্ট এরপরে সারা জীবন ভিত্রি হবে সারা জীবন অর্থাৎ হ্যাড লেখার পরে আমরা ভিত্রি রাখবো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ভার্ব 1 থেকে 2 কি জিনিস কিভাবে ব্যাপারটা হবে একটু মনোযোগ দাও যেমন আমরা এক্সাম্পলটা এখানে দেই তোমরা ছোট করে বোঝার জন্য এখন থেকে এখানে যদি আমাদের লেখা থাকে ই এট ইট এই ইটটা হচ্ছে ভি 1 ন্যারেশনে মনে করো ইট আছে ভি 1 আমি এই ভার্ব 2 লিখবো অ্যাট কি লিখবো ভার্ব 2 লিখবো অ্যাট খুব মনোযোগ দাও ভি 1 থাকলে কি ভি 2 আছে ইট থাকলে অ্যাট লিখছি যেমন সি ভি 1 আমি এটা থাকলে কি লিখবো স লিখবো এখন আমরা এইটুকু বুঝলাম ভি 1 থাকলে ভি 2 লিখছি ঠিক আছে বুঝতে পেরেছি এখন যদি ন্যারেশন আমরা দেখি ভার্ব 2 আছে অর্থাৎ ভি 2 ভি 2 যদি থাকে আমরা অবশ্যই অ্যাট লিখব কি লিখব অ্যাট ভি 2 থাকলে এখানে ভি 2 অ্যাট এখানে ভি 2 থাকলে হ্যাড হবে কি হবে হ্যাড প্লাস ভি 3 হ্যাড প্লাস ভি 3 তাহলে এখানে অ্যাট এর হবে হ্যাড ইটেন হ্যাড ই এ টি ই এন ইটেন ঠিক একইভাবে যদি ন্যারেশনে ভি 2 স থাকে আর সি স তাহলে ভি 2 আছে হ্যাড আসবে অটোমেটিক হ্যাড চলে আসবে হ্যাড সিন তো তোমাদের বোঝার সুবিধাতে আমি এক্সাম্পলটা দিয়েছি স্যার তাহলে আমরা বুঝলাম ভি 1 থাকলে ভি 2 হবে ভি 2 থাকলে হ্যাড লিখার পরে আমরা ভার্ব 3 লিখব এখন দেখো ডিড নট থেকে যদি হ্যাড নট হবে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি যদি এখানে লেখা থাকতো ডিড এন্ড ইট এখানে ডিড নট ইট আছে তাহলে ন্যারেশন আমার হবে হ্যাড নট কি হবে হ্যাডেন্ট ইটেন ই এ টি ই এন ইটেন তাহলে বোঝা গেল ডিড নট থাকলে আমরা ডিড নটের জন্য কি লিখছি হ্যাড নট আর ইট এর ভার্ব 3 হয়ে যাচ্ছে ইটেন তাহলে বোঝা গেল স্যার ন্যারেশনের ভার্ব পরিবর্তন আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি তাহলে পার্সনও পরিবর্তন বুঝতে পেরেছি এখন এসো সেন্টেন্স চিনতে হবে কেন সেন্টেন্স চিনবো কারণ ইনভার্টেড কমার ভেতরে খুব মনোযোগ দিয়ে ব্যাপারটা ইনভার্টেড কমার ভেতরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু অর্থাৎ যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা কি তোমার বুঝতে হবে সর্বপ্রথম কন্ডিশন ন্যারেশন করার আগে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সর্বপ্রথম বুঝতে হবে সেই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ না ইন্ট্রোগেটিভ না ইম্পারেটিভ নপটাটিভ এক্সক্লামেটিভ যদি আমরা এটা না বুঝতে পারি তাহলে আমরা কিন্তু ন্যারেশনের 90% ভুল করতে পারি কারণ আমরা জানি ন্যারেশনে কমা উঠে দ্যাট বসে আবার মনোযোগ দাও ন্যারেশনে কমা উঠে দ্যাট বসে কথাটা কিন্তু ভুল এবং মিথ্যা কারণ ন্যারেশনে কমা উঠে দ্যাট বসে কথাটা বলা যাবে না কারণ ন্যারেশনে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে কমার জায়গায় দ্যাট বসবে যদি ইন্ট্রোগেটিভ হয় তাহলে কমার জায়গায় দ্যাট বসবে না ইফ বসবে ডাব্লিউ এস ওয়ার্ড থাকলে ইফও বসবে না যদি ইম্পারেটিভ হয় কমার জায়গায় দ্যাট বসবে না ইফও বসবে না টু বসবে তাহলে আমরা কখনোই বলতে পারি না ন্যারেশনে কমা উঠে দ্যাট বসে কথাটা বলা যাবে না বলতে হবে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে কখনো দ্যাট কখনো ইফ কখনো টু এই জন্য আমরা ন্যারেশনের কম আউটে দ্যাট এই কথাটা অবশ্যই মনোযোগ দিয়ে বুঝবো দ্যাট বসাবো না যদি অ্যাসার্টিভ হয় তাহলে বসাবো ইন্টারোগেটিভ হলে বসাবো না ইফ বসাবো আর যদি ইম্পারেটিভ হয়ে যায় কম আউটে টু বসবে তাহলে আমরা এখন বুঝতে পেরেছি কি কেন আমাদের সেন্টেন্সটা চিনতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করাই দিচ্ছি তোমাদের ন্যারেশনটা আসলে খুব কঠিন মাত্র 10 মিনিটের মধ্যে আমরা ন্যারেশনের পুরো বেসিক স্ট্রং হয়ে গেল এবং আমরা পুরোপুরি অ্যান্সার করতে পারবো যদি এই ক্লাসটা না করে প্যাসেজ ন্যারেশনে যাও সমস্যা হতে পারে অর্থাৎ ক্লাসটা পুরোপুরি বুঝে প্র্যাকটিস করে তারপর তুমি প্যাসেজে চলে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে একটা ন্যারেশনের একটা অংশ অর্থাৎ আমরা একটা দাগ দিয়েছি এবং তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে বলা হয় ইনভার্টেড কমা এটা কি বলা হয় ইনভার্টেড কমা আর ইনভার্টেড কমার বাইরে হচ্ছে একটা অংশ তো ন্যারেশনের দুইটা অংশ থাকছে একটা হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে একটা ইনভার্ট কমার বাইরে মনে রাখবে খুব মনোযোগ দাও মনে রাখবে ইনভার্টেড কমার বাইরে কখনো কোনোদিনও কোনোভাবে কোনো কিছু পরিবর্তন হবে না শুধুমাত্র সেইট বা সেইট টু পরিবর্তন হয়ে টোল লিখতে পারো
আস্ক লিখতে পারো, অর্ডার লিখতে পারো, রিকোয়েস্ট লিখতে পারো, ফরবিড লিখতে পারো। তো ডিপেন্ড করতেছে কিসের উপরে? ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আমরা অবশ্যই মনে রাখবো ইনভার্টেড কমার বাইরে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সেইট বা সেইট টু অবশ্যই পরিবর্তন হবে, কখনো টোল্ড হবে, কখনো অর্ডার হবে, কখনো আস্কড হবে, ডিপেন্ড করবে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা তার উপরে। তাহলে আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারলাম স্যার, ন্যারেশন করতে গেলে পার্সন পরিবর্তন করতে হবে সেটা আমরা বুঝে নিলাম, ভার্ব পরিবর্তন করতে গেলে এটা আমরা বুঝে নিলাম, আর সেন্টেন্সটা কেন চিনতে হবে এটা আমরা ক্লিয়ার বুঝে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এক্সাম্পল দেব। তাহলে আমরা এখন মনোযোগ দিয়ে বুঝি, সেইট বা সেইট টু ন্যারেশনের মধ্যে পরিবর্তন হবে, কারণ সেইট টু সেইট বা সেইট টু পরিবর্তন হবে কারণ একটা সেন্টেন্স উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, একটু এক্সাম্পলটা ফলো করি। নাম্বার ওয়ান এক্সাম্পল, যেমন দেখে এখানে আমরা যদি লিখি মনিকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তার চাইতে গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। এক্সাম্পল মানে উদাহরণ, আর উদাহরণের সাহায্যে যদি আমি এই জিনিসটা এখন ক্লিয়ার বুঝতে পারি, আমি 100% চ্যালেঞ্জ করতে পারি তুমি ন্যারেশনে 100% পারবে এবং তুমি বুঝতে পারবে কেন কোথায় কিভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অবশ্যই মনে রাখতে হবে পার্সন পরিবর্তন করতে হবে, ভার পরিবর্তন করতে হবে, আর সেন্টেন্স চিনতে হবে। এখন দেখো, আমি এখন স্টুডেন্ট নাও, এখন আমি একজন স্টুডেন্ট, আমি একজন পরীক্ষার্থী, আমি এখন পরীক্ষা দিব, অর্থাৎ এই ন্যারেশনটা আমি সলভ করবো কিভাবে, আমি একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যে ইনভার্টেড কমা যেটা আছে সেটা আমরা একটা ইনভার্টেড কমার বাইরের অংশ, একটু মনোযোগ দেই, এই যে অংশটা এটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশ, খুব মনোযোগ দাও। তাহলে কমার আগে ইনভার্টেড কমার বাইরের অংশ, এখন তো আমরা প্রথমেই যে ফলো করছি ইনভার্টেড কমা এখান থেকে শুরু হয়েছে, আমরা মনোযোগ দিয়ে লাইনটা পড়ার চেষ্টা করি। আই ওয়ান্টেড টু গো দেয়ার উইথ ইউ, বাট ইউ ডিডন্ট ওয়ান্ট টু টেক মি উইথ ইউ। এই যে সেন্টেন্সটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আমি প্রথমেই বলেছিলাম সেন্টেন্সটা চিনতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে সেন্টেন্স আমি কিভাবে চিনবো, অর্থাৎ শর্টকাট সিস্টেমে বোঝাই দিই। শুরুতে সাবজেক্ট দিয়ে শুরু হলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট না থাকলে ভার্ব দিয়ে শুরু হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লাস্টে যদি ইন্টারোগেটিভ চিহ্ন থাকে তাহলে এটা ইন্টারোগেটিভ মানে ইন্টারোগেটিভ হবে, আর লাস্টে যদি এক্সক্লামেটিভ থাকে এক্সক্লামেটিভ, বাকিটা অপটেটিভ হবে। যেহেতু এটা সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে এটা অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ অবশ্যই আমরা সেট বা সেট টু পরিবর্তন করবো, 100% পরিবর্তন করবো। কিন্তু এখন প্রশ্ন থাকতে পারে স্যার, অনেক বইতে আমরা দেখি সেট বা সেট টু পরিবর্তন করে না, সবকিছু পরিবর্তন করে, কারণ কি? দেখো এটা একটু মিস্টেক বা ভুল আছে, আমি এটাকে বলবো এই কারণে, যেহেতু আমরা একটা ন্যারেশন ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করছি, এই জন্য সেট বা সেট টু পরিবর্তনে টোল্ড হবে। এখন প্রশ্ন স্যার, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন সেট অ্যান্ড টোল্ড, এর মধ্যে ডিফারেন্সটা কি? দেখো সেট মানে সরাসরি বলা, ডাইরেক্ট বলা, আর টোল মানে ইনডাইরেক্ট বলা। যেহেতু আমরা ডাইরেক্টকে ইনডাইরেক্ট করছি, অর্থাৎ সেট টু লেখা ঠিক হবে না, আমি প্রত্যেক স্যারকে রিকোয়েস্ট করবো সেট টুর পরিবর্তে টোলডি ব্যবহার করতে, কারণ চৌধুরী নেশন বইতে কিন্তু সেট বা সেট টু সেট টু লিখে রেখেছে, এটা কিন্তু ঠিক না, কারণ এটা ডাইরেক্টকে ইনডাইরেক্ট যখন আমরা করছি সেটের পরবর্তী আমরা টোল লাগবো, কারণ এটা ইনডাইরেক্ট। এখন দেখো আমরা এখানে সেট টু জায়গায় আমরা টোল লিখবো, কারণ কি? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আবার বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য। তাহলে প্রথম কন্ডিশন ইনভার্টার কমার মধ্যে যতটুকু ততটুকু আমরা মনোযোগ দিয়ে দেখছি। তাহলে স্যার আমরা এখানে অ্যান্সারটা লিখবো মনিকা, একটু মনোযোগ দাও, মনিকা টোল্ড, মনিকা টোল্ড রানা, কমার জায়গায় আমরা দ্যাট লিখবো। প্রশ্ন স্যার, দ্যাট কি কমা উঠে লাগবো? না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এই কারণে, খুব মনোযোগ দাও। তাহলে স্যার সেট টুর জায়গায় আমরা টোল লিখেছি কারণ অ্যাসার্টিভ, কমার জায়গায় দ্যাট লিখেছি কারণ অ্যাসার্টিভ। যদি অ্যাসার্টিভ নাই অন্য কোনো সেন্টেন্স হইতো আমি হয়তো টোল্ডও লিখতে পারতাম না, দ্যাটও লিখতে পারতাম না। এখন দেখো আমরা বলেছিলাম ফার্স্ট পার্সন ছয়টা পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, আইটা হচ্ছে পরিবর্তন সাবজেক্ট, এখানে মনিকা মে বিদে আমরা সি লিখবো, কি লিখবো? সি। তাহলে এখানে আমরা বুঝতে পারছি সি কেন আসছে, আই মনিকার সাথে পরিবর্তন হয়েছে সি। এখন দেখো এখানে আমরা বলেছিলাম বি ওয়ান থাকলে বি টু হবে, আর বি টু থাকলে হ্যাড হবে। আফটার অল এই ওয়ান্টেড এটা হচ্ছে বি টু আছে, অটোমেটিক একটা হ্যাড চলে আসবে কারণ বি টু আছে এই কারণে। অর্থাৎ আমরা এখানে হ্যাড লিখছি, খেয়াল করো হ্যাড, আর হ্যাডের পরে ভার্ব থ্রি ওয়ান্টেড, ডাব্লিউ এন টি ওয়ান্টেড। এখন দেখো টু, টু এর পরে কোনো পরিবর্তন হয় না, আমরা জানি দেয়ার টু গো দেয়ার উইথ, উইথ থাকবে, একটু মনোযোগ দেই ক্লাসটা, উইথ ইউট অবজেক্টের সাথে, ইউটা কার সাথে? অবজেক্ট, অবজেক্টটা কে? অবজেক্টটা রানা, ছেলে বিদায় উইথ হিম, মেয়ে হইলে হার আসতো, তো উইথ হিম। তাহলে ইউটা কার সাথে পরিবর্তন করেছি? রানার সাথে, কারণ ইউ আর ইউর অবজেক্টের সাথে পরিবর্তন হয়। এখন দেখো আমরা এটা বুঝলাম বাট, বাট থাকতেছে বাট, আর এখানে ইউটা আবার অবজেক্টের সাথে, অবজেক্টটা কে? রানা। এই জন্য কি হবে, শুরুতে ছেলে বিদায় হি, বারবের আগে থাকলে সাবজেক্ট, বারবের পরে থাকলে অবজেক্ট। অর্থাৎ এখানে ইউটা কি হলো? রানার সাথে, এজন্য হি। ডিড নট থাকলে হ্যাড নট হবে, আমরা নিয়মটা বলেছিলাম একটু আগে, হ্যাড নট মানে হ্যাডেন্ট, আর ওয়ান্টেড ভার্ব থ্রি ওয়ান্টেড, ডাব্লিউ এ এন টি ওয়ান্টেড, টু টেক, টেক এর কোনো পরিবর্তন হবে না, টেক মি, মিটা সাবজেক্টের সাথে, মনিকা, মনিকাটা টেক, হার, টেক কি হবে? হার, অবজেক্ট, মিটা সাবজেক্টের সাথে মনিকা, এই জন্য অবজেক্ট বিদ হার, উইথ, উইথ
আর ইউট অবজেক্টের সাথে অবজেক্টটা কি রান হয় যে উইথ হিম তাকে একটা एग्जांपलই এনাফ এনাফ তোমাদের বোঝার জন্য যদি এটা বুঝতে পারো তাহলে তুমি আজকে থেকে পারফেক্টলি চ্যালেঞ্জ করতে পারি পার্সোনাল ভার পরিবর্তন করতে পারবে কোনো সমস্যা হবে না আমি একটু রিপিট করছি ক্লাসটা স্যার তাহলে আপনি কি বুঝাচ্ছেন কি বুঝাচ্ছি স্যার সেট টু জায়গা আমরা টোল লিখেছি ঠিক আছে কমার জায়গা দ্যাট লিখেছি ঠিক আছে স্যার এখানে আইটা সাবজেক্ট মনিকার সাথে মনিকা বিদা সি পরিবর্তন করেছি ভার টু বিদা হ্যাড লিখেছি আর হ্যাড এর পরে ভার থ্রি ওয়ান্টেড টু গো দেয়ার উইথ ইউট অবজেক্টের সাথে রানা এই জন্য আমরা কি লিখছি টু গো দেয়ার উইথ হিম হিমটা পরিবর্তন করেছি বাট বাট রেখে দিয়েছি এখানে হিটা কেন আসছে এখানে আমরা দেখছি বাট ইউট অবজেক্টের সাথে আবার রানা হি ডিড নট থাকলে হ্যাড নট আর এখানে ভার থ্রি ওয়ান্টেড টু টেক ঠিক আছে এখন আমাদের টু টেক মিটা সাবজেক্টের সাথে এই জন্য হার লিখেছি উইথ হিম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা লেকচার ওয়ান এর মাধ্যমে ন্যারেশনের বেসিক স্ট্রং করলাম অর্থাৎ এটা যদি পারো দ্বিতীয় ক্লাসটা তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি পরবর্তী লেকচারে দেখা হবে তোমাদের কোনো অভিযোগ থাকলে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমাদের যে ব্যাপারটা বলা দরকার সেটা হচ্ছে আবার একটা বই বের হয়েছে রাইট ফর্ম ভার্ব আর কমপ্লিটিং সেন্টেন্সের উপরে যে বা যারাই বইটি নিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আমরা বইটা কুরিয়ার সার্ভিসে বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেক ডিস্ট্রিক্টে চলে গিয়েছে আশা করি তোমরা যদি লাগে বইটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো হয়তো বা প্রশ্ন করতে পারো স্যার কিভাবে যোগাযোগ করবো অবশ্যই ফোন নাম্বার তোমাদের এই ক্লাস যারা দেখছো তাদের ফোন নাম্বার এর মধ্যে থাকবে মনোযোগ দিয়ে দেখলে ফোন নাম্বারটা পেতে পারো আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকো এবং আগামী ভবিষ্যতের জন্য জাতিকে কিছু উপহার দাও তোমরা এটা আশা করি